এখন আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি আর আমরা যেহেতু কন্টিনিউ জার্নি করছি গাড়ির অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছে আর গ্লাসগুলোতে ভীষণ ময়লা জমে গেছে তাই পার্থ আর আমার হাজবেন্ড দুজনে মিলে চেষ্টা করছি একটু পরিষ্কার করে নেওয়ার আর এখন যে আমরা কোথায় আছি সেটা ঠিক বলতে পারছি না এইটা হচ্ছে আমরা লুবিয়ানা যাবার পথে মাঝখানে এই পেট্রোল পাম্পটা পড়েছে সেখানেই হোল্ড করেছি আর এই তো পিজুষ ও ফ্রেশ হতে গেল ফ্রিক পেছনে বসে থাকতে থাকতে টায়ার্ড এই যে এরা তো ব্যস্ত কাজকর্ম নিয়ে গাড়িটাকে একটু ক্লিন করে নিচ্ছে আর আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু আমরা সত্যি আমাদের ভাগ্যটা ভীষণ ভালো যার কারণে বৃষ্টিটা রাতে একটু টেম্পারেচার খুব লো হয়ে গিয়েছিল রাতে খারাপ ওয়েদার ছিল এখন দিনের বেলা বেশ ভালো ওয়েদার হ্যালো এভরিওয়ান সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা তো বেশ ভালোই আছি আর আমার গত ব্লগে আমি কিন্তু রোডের পাশে খুব সুন্দর একটা ভিলেজ শেয়ার করেছিলাম আর সেখান থেকে এখন কিন্তু আমরা লুবিয়ানাতে এসেছি অলরেডি আমরা লুবিয়ানাতে ঢুকে পড়েছি ইস্ট ইউরোপের এই ছোট্ট সুন্দর দেশটা সম্পর্কে আমাদের কিন্তু অনেকেরই অজানা আর যারা নর্থ ইটালিতে থাকে তাদের তো খুবই কাছে এই দেশটা আমরা কিন্তু অলরেডি লুবিয়ানাতে ঢুকে পড়েছি আর এখান থেকে লুবিয়ানা সেন্টারে যেতে মাত্র 3 কিলোমিটার বাকি আছে আমি যেহেতু ইটালির ভিচেন্সা সিটিতে থাকি আর এই ভিচেন্সা সিটি থেকে স্লোভেনিয়ার ক্যাপিটাল মানে লুবিয়ানা খুবই কাছে মাত্র 300 কিলোমিটার ডিস্টেন্স আর এই তো সামনেই চোখে পড়লো একটা উরবান ট্রেন পুরো সিটিটা ঘুরে দেখার জন্য সাধারণত ট্যুরিস্টরাই এই ট্রেনগুলো ব্যবহার করে থাকে আর এছাড়াও ট্যুরিস্ট পয়েন্টগুলোতে এই ধরনের ট্রেনগুলো প্রায়ই দেখতে পাওয়া যায় আমরা তো গাড়ি পার্কিং করার জন্য পার্কিং এরিয়া খুঁজছি এরপর পায়ে হেঁটে পুরো সিটিটা যতটা সম্ভব ঘুরে দেখব আমরা তো হাঁটছি আর সেন্টারের মেইন পয়েন্টে যাব এখন সামনে এটা একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা জানি না কি কোনো অফিসিয়াল কোনো এই যে এখানে বিল্ডিংগুলো এই স্টাইলের আশেপাশে আর সামনে এই যে পার্ক দেখা যাচ্ছে একটা পার্ক আর এখানে ময়লা ফেলার জন্য রাস্তার পাশে ব্যবস্থা করে রাখা আছে বক্স বক্স করে আর খুব সুন্দর করে ইন্ডিকেট করে দেওয়া আছে কোথায় কি ফেলতে হবে খুবই ক্লিন একটা সিটি এটা একটা ওয়ার্কিং স্ট্রিট সবাই পায়ে হেঁটেই যাতায়াত করছে আর মাঝে মাঝে কিছু সাইকেল চোখে পড়ছে খুব সুন্দর কারুকাজ করা একটা বিল্ডিং এটা সম্ভবত স্পেশাল কোনোই জানা নেই যেহেতু ফ্ল্যাট ট্যাগ দেওয়া আছে কোনো অফিসিয়াল কোনোই হবে আমরা এখন স্লোভেনিয়ার ক্যাপিটালে আছি আর এই তো ক্যাপিটালের মেইন সেন্টার পয়েন্ট হচ্ছে এটা হাঁটতে হাঁটতে সেন্টারে চলে এসেছি অনেক লোকজনও দেখা যাচ্ছে চারপাশে এর আগেও দুবার এসেছি এখানে কিন্তু তখন তো আর ব্লগ করতাম না যার কারণে আর সেইভাবে ভিডিও করা হয়নি আর এই যে একটা স্ট্যাচু একদম মেইন সেন্টারে স্ট্যাচুটা পিজুষ রিকের বাবা ওরা ঘুরছে এই লেকটা পুরো সিটির মাঝখান দিয়ে চলে গেছে আর প্রতিটা এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য এভাবে ছোট ছোট ব্রিজ করে দেওয়া আছে
এই যে এই সাইডে একটা ব্রিজ আর ও পাশে ওই সাইডেও ঠিক এইভাবেই ব্রিজগুলো আমরা যতটা সম্ভব এখানে কিছুটা সময় ঘুরব আর দেখার চেষ্টা করব যদিও এক একটা দেশে এক একজনের কালচার এক এক রকম আর আমরা তো ওদের ভাষাটা একদমই বুঝতে পারি না আমরা আমাদের মতোই ঘুরছি দেখছি আর খুব বেশি কিছু জানা নেই আমাদের ওদের সম্পর্কে আর এই দেশটা সম্পর্কেও খুব বেশি কিছু জানা নেই আর ওই যে দূরে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে লুবজানা ক্যাসেল ক্যাসেলের ভেতরে একটা মিউজিয়াম আছে আমি একবার গিয়েছিলাম কিন্তু আজকে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ হাতে অনেকটাই সময় কম সেন্টারটা আর এই সেন্টারে চেষ্টা করছি কিছুটা ভিডিও করার আপনাদের সাথে শেয়ার করার এই যে চারপাশ দিয়ে ছোট ছোট করে ব্রিজ করে রাখা এক সাইড থেকে আরেক সাইডে যাওয়ার জন্য এই যে ব্রিজগুলো জায়গায় জায়গায় বসার জন্য ব্যবস্থা করে রাখা আছে আর পাশে শপিং মল ছোট ছোট রেস্টুরেন্ট বার কফি শপ সব সবকিছুই সাইডে আছে সেন্টারটা যতটা সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করেছি আর ওদের কালচার সম্পর্কে খুব বেশি কিছু জানা নেই আমার এর আগে এখানে এসেছি কিন্তু তখন তো আর ভিডিও করা হয়নি তখন আমি ব্লগও করতাম না এখন যেহেতু আমি ব্লগ করি তাই চেষ্টা করছি কিছুটা শেয়ার করার ভিডিও করার আর খুব বেশি টাইম আমরা এখানে থাকতে পারবো না কারণ আমরা ব্লেডে যাব ব্লেডে সেখানেও বেশ অনেকটা টাইম লাগবে আর ব্লেড বেশ অনেকটাই দূরে সেখানে যাব আর এই যে লেকটা লেকের চারপাশ দিয়ে তো ছোট ছোট ব্রিজ করে রাখা এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য ভালো সুন্দর অনেক গুছানো সিটি আর টুরিস্ট এখানে আছে টুরিস্ট আছে কারণ সামারে তো টুরিস্ট কম বেশি সব জায়গাতেই থাকে আর এছাড়াও লোকাল লোকজন অনেক আছে আমরা এখন লুবলিয়ানাতে Very clean and sunny city. এই তো আমরা তো বেশ অনেকটা সময় এই লুবিয়ানা সেন্টারটা ঘুরলাম বেশ সানি ডে ছিল তাই ঘুরতে বেশ ভালো লেগেছে আর এখন আমাদের নেক্সট গন্তব্যে যাওয়ার পালা আর এর মধ্যে তো অলরেডি আমাদের খিদেও পেয়ে গেছে টুকটাক কিছু খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ব ইউরোপের প্রায় দেশগুলোতেই মেইনলি আমি যেসব দেশগুলোতে ঘুরেছি সেগুলোর কথাই বলছি সুপার মার্কেটগুলো প্রায় একই ধরনের একই সুপার মার্কেটই দেখতে পাওয়া যায় আমার চোখে পড়েছে যেমন ডিসপার আলদি কুপ এই ধরনের সুপার মার্কেটগুলো ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিতে আছে আজকে তেমনই একটা সুপার মার্কেটে ঢুকেছি হুফার লেখা আছে এখানে যদিও এটা ইটালিতে আলদি এই সুপার মার্কেটটার নাম এখান থেকে কিছু শপিং করব যেমন চকলেট চিপস বিস্কিট ড্রিঙ্কস স্ন্যাক্স কিছু আইটেম নিব নিয়ে আমরা আমাদের নেক্সট গন্তব্যের জন্য আবার বেরিয়ে পড়ব তো ভিউয়ার্স আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যারা সবসময় আমার সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার সাথেই থাকবেন তো আজকের ব্লগটা আমি আর বড় করছি না এখানেই রাখবো বাই বাই